দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে, সাথে সাথে মূল্যবৃদ্ধির বাজারে এখন কিন্তু 2 টাকা 3 টাকা কিংবা 4 টাকায় কিছুই পাওয়া যায় না। কিন্তু এই বাজারে দাঁড়িয়েও আজও 25 বছর থেকে মাত্র 4 টাকায় মাটির টব বিক্রি করছেন কালিয়াগঞ্জের পালপাড়ার পদ্মাপাল। বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে মানুষের বেড়েছে শৌখিনতা, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় বাদ সাধছে অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি। আমজনতার পকেটে এর ফলে টান পড়েছে অনেক কিছু শখ করার ইচ্ছে থাকলেও। কিন্তু এই মূল্যবৃদ্ধির বাজারে এমন কিছু মানুষ আছে যারা সেই সব আমজনতার মুখে একটু হলেও হাসি ফুটিয়েছে, তারা হলেন শিল্পীরা। পদ্মা দেবী দেখছেন বিভিন্ন ধরনের রং বেরঙের মাটির টব বানাচ্ছেন একের পর এক, আর সেগুলো কিন্তু মাত্র 4 টাকা। আমি তার সাথে একটু কথা বলবো। আচ্ছা দিদি, এই টব গুলোর দাম কিরকম? 4 টাকা। আচ্ছা, এই যে দিন মূল্যবৃদ্ধির যুগে তো সবকিছুর দাম বেড়ে গেছে, সেখানে আপনার টবের দাম বাড়াননি আপনি? টবের দাম বেশি চালেও তো দেয়নি। আচ্ছা, এই কালিয়াগঞ্জে অত দাম নাই। কত বছর ধরে এই 4 টাকার টব বানান, মাটির টব? 25 বছর ধরে। তো কিরকম মানুষজন, মানে কত মানুষজন আসে প্রতিদিন? প্রতিদিন আসে না, এই অগ্রহণ মাসের দিকে পাবো 2-4টা খরিদ্দার। আচ্ছা, লাভ হয়? হয়নি, তাও সাহায্য করা যায় বড়কে। আচ্ছা, মানে এই টপ বিক্রি করেই মানে স্বনির্ভর হয়ে দা বাড়ির সংসারটা সামলান, তাই তো দুজন মিলে? হ্যাঁ। এই মূল্যবৃদ্ধির বাজারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পীরপুকুর পালপাড়ার মৃৎশিল্পীরা গত 25 বছর ধরে ফুলের টপ বানিয়ে আসছেন, যার মূল্য মাত্র 4 টাকা। আজকের দিনে অনেকের বাড়ির ছাদের উপর বিভিন্ন ধরনের বাহারিয়া ফুলের গাছ লাগান, এক্ষেত্রে তারা যে সমস্ত মাটির টবগুলো ব্যবহার করেন তার মূল্য অনেক বেশি। তাই অনেক সময় দেখা যায় এত মূল্য দিয়ে মাটির টব কিনে ফুলের গাছ তাদের পক্ষে লাগানো সম্ভব না অনেক সময়, কারণ একটাই, প্রচণ্ড মূল্যবৃদ্ধি। তাই সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে তিনি একেবারেই ন্যূনতম মূল্যে এই মাটির টবগুলো তৈরি করছেন। 4 টাকা করে তো বিক্রি করে এখন বৌমা। আচ্ছা, 4 টাকা দিয়ে তো যায় না, পাওয়া যায় না তো এখন 4 টাকায় কি হয়, কিছুই তো হয় না এখন 4 টাকার উপরে। এখন মনে করো যে টবগুলো বানানো খুব সুন্দর হয়, গাছগুলো ভালো। কি কি গাছ লাগান এখানে থেকে মাটির টব নিয়ে যায়? এখানে লাগাই তুলসীর গাছ, লাগাই বিভিন্ন বিভিন্ন ছোট ছোট ফুলের গাছ লাগাই, অল্প জায়গার মধ্যে হয়ে যায়। পদ্মা দেবী আরো বলেন এই কাজ তিনি করে আসছেন গত 25 বছর ধরে। কালিয়াগঞ্জের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে তার কাছ থেকে এই মাটির টবগুলো কিনে নিয়ে যান, এর পাশাপাশি তিনিও বিভিন্ন জায়গায় নিয়ে যান এই মাটির টবগুলো বিক্রি করতে। লাভ তেমন না হলেও বাপ ঠাকুরদার এই জাত ব্যবসাকে টিকিয়ে রাখতে স্বামীকে কিছু হলেও আর্থিক দিক দিয়ে সহায়তা করতে পেরে তিনি ভীষণ খুশি। বলেন এই মূল্যবৃদ্ধির বাজারে যেভাবে 4 টাকা দিয়ে পদ্মাপাল দীর্ঘদিন ধরে মাটির টব বানিয়ে আসছেন তা নজিরবিহীন। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।